দুয়ার খোলার মাহেন্দ্রক্ষণে আরও একটি স্বপ্ন জাগানিয়া বড় প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। কর্ণফুলীর দুই পার্কে সংযুক্ত করা জাতীয় সক্ষমতার প্রতীক হয়ে আছে দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম এই টানেল। জাতীয়ভাবে তাৎপর্যপূর্ণ এই বৃহৎ স্থাপনা উদ্বোধনের আনুষ্ঠানিকতাকে রাজনৈতিকভাবেও গুরুত্বের সঙ্গে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। উদযাপনের আয়োজনতাই বেশ জাঁকজমকপূর্ণ। চট্টগ্রামের আনোয়ারাই কিপেজেট মাঠে শনিবার সকালে হতে যাচ্ছে বড় আকারের জনসভা। টানেল উদ্বোধনের পরই নৌকার আদলে তৈরি মঞ্চে হাজির হবেন ক্ষমতাসীন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেলের আনুষ্ঠানিক যাত্রা আর সরকার প্রধানের আগমন ঘিরে কর্ণফুলীর দুই পাড়ি সেজেছে নব অবয়বে। আমাদের খুব ভালো লাগতেছে, আমাদের দেশে এরকম একটা টানেল উন্নত হয়েছে বলে আমরা খুব খুশি। প্রধানমন্ত্রী যে এরকম একটা টানেল আমাদের আনোয়ারাতে হয়েছে এবং উনি যে আসছেন আনোয়ারাতে, সেজন্য আমরা আনোয়ারাবাসী অনেক গর্ববোধ এবং আনোয়ারাবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে শেষ মুহূর্তে সেরে নেওয়া হচ্ছে জনসভার বিশাল মাঠের সার্বিক প্রস্তুতিও। আর জনসভা মাঠ ঘুরে দেখে গেলেন চট্টগ্রামের রাজনীতিকদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও। আওয়ামী লীগ নেতারা বলছেন শনিবারের জনসভায় জনতা অংশ নেবে লাখে লাখে, আর এই বৃহৎ জমায়েতে থাকবে নির্বাচনী আবহ। ভোট সামনে রেখে দলীয় প্রধানও দেবেন দিক নির্দেশনা। এটা বাংলাদেশে উন্নয়নের একটা মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এবং সেই উপলক্ষে কালকে এখানে জনসভা আছে, সকাল 10টায় জনসভা শুরু হবে এবং আমাদের বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে, সারা বাংলাদেশ তো বটেই, বিশেষ করে চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রামে যে উন্নয়ন করেছেন তার জন্য আগামীকাল সারা দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেকটি এলাকার মানুষের এখানে মহা সমাবেশ হবে। এই টানেলের সুফল আমি মনে করি শুধু আগামী 5 বছর 10 বছর 20 বছর দেখলে হবে না। এই টানেলের উপকারটা এবং এটার যে বেনিফিট এটা 100 ইয়ার্স কিন্তু থাকবে। সমাবেশ ঘিরে নিজেদের সাংগঠনিক সক্ষমতারও প্রমাণ মিলবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যোগাযোগের আরও একটি স্বপ্ন দুয়ার খুলে দিয়ে জনতার সামনে আরও একটি নির্বাচনের আগে এই মঞ্চে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের আমলে বৃহত্তর চট্টগ্রাম সহ গোটা দেশে যে বদলের হাওয়া তৈরি হয়েছে সে খতিয়ান তুলে ধরার পাশাপাশি সরকার প্রধানের বক্তব্যে থাকবে ভোটের বার্তাও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কেপিজেট মাঠ, আনোয়ারা, চট্টগ্রাম।